শুভেচ্ছা স্বাগত দুপুরের মাত্র সংবাদে আপনাদের সঙ্গে আছেন আবিলাপুরের দোজ শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম রাজধানীর মহাখালী থেকে গেট লক বাস কাগজে কলমে চালু হলেও বাস্তবে দেখা নেই স্বীকার করছেন বাস শ্রমিকরাও কঠোর নজরদারির দাবি যাত্রীদের মুক্তির দেশের জলসীমায় জনসীমায় পৌঁছাল কুতুব দেয়া বহির নগরে অধীর অপেক্ষায় নাবিকদের স্বজনরা তিন দফার সময় বাড়িয়ে পাঁচ বছরেও শেষ হয়নি মেহেরপুর নার্সিং কলেজের নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় দাবি বলছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবার বিস্তারিত সংবাদ রাজধানীর যানজট নিরসনে গতকাল থেকে মোয়াখালী আন্তজেলা বাসে গেটলক ব্যবস্থা চালু হলেও থামেনি যেখানে সেখানে যাত্রী ওঠানো ফলে বরাবরের মতোই সড়কগুলোতে যানজট দেখা গেছে যাত্রীদের সময় বাঁচাতে এবং ভ্রমণ নিরবচ্ছিন্ন ও স্বস্তিদায়ক করতে এই গেটলক ব্যবস্থা চালু করা হয় এই পদ্ধতিতে নির্ধারিত স্থান ছাড়া যাত্রী তোলা নিষেধ মোয়াখালী থেকে বাস ছেড়ে প্রথমে কাকুলি কুর্মিটোলা খিলখেত সব শেষে আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার কথা যাত্রীদের অভিযোগ নতুন নিয়ম করা হলেও তা মানছেন না বাস চালকরা তবে ট্রাফিক পুলিশ বলছে নির্ধারিত স্থানের বাইরে দূরপাল্লার কোনো বাসে যাত্রী উঠালেই মামলা দেওয়া হচ্ছে পয়েন্ট থেকে উঠাইলে প্রায় পয়েন্টে ফুট ওভার ব্রিজ আছে যাত্রীরা পয়েন্ট পার হয়ে যে যাত্রী উঠতে পারে নয়তো কি করে যে কোনো জায়গায় দাঁড়াইলে যাত্রী রাস্তা ওভারটেক করতেছে এই জন্য যাত্রীদের জন্য সমস্যা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আমাদের লস হইতেছে অনেক কারণ যাত্রী এদিকে আসতেছে না টার্মিনালে আসতেছে না আর যাত্রী ওই দিক থেকে উড়ানো যাইতেছে না দেখা যায় যাত্রী যে পর্যন্ত থাকে এই পর্যন্ত আমরা যাত্রী নিতে পারি না বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং ওনারা বলতে পারে এটা কিসের জন্য করছে আমরা শ্রমিক আমরা জন্য কিছু বলতে পারি না এটা বলতে পারবে টাকা মালিক সমিতির দর্শক রাজধানীর কুর্মিডুলা বাস স্ট্যান্ড থেকে গেট লক সার্ভিসের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ গেট লক সার্ভিস শুরু হতে না হতে এই পরিস্থিতির কারণ কি এবং এই নিয়ে যাত্রী পুলিশ এবং অন্যান্যরা কি বলছেন নাবিলা গতকাল থেকে আসলে রাজধানীর যানজট নিরসন এবং যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে গেট সার্ভিস চালু করা হয়েছে এই নিয়মের মধ্যে বলা আছে যে নির্ধারিত স্থান ব্যতীত আসলে যাত্রীদের উঠানো এবং নামানো নিষেধ কিন্তু আমরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুরবিটোলায় এর আগে যে দুইটি স্টপেজ সেটি হচ্ছে বনানী এবং মহাকালী সেগুলো ঘুরে এখন কুর্মিটলায় এসে দাঁড়িয়েছে আমি যেটি লক্ষ্য করেছি এই দুটি নির্ধারিত স্টপেজের বাইরেও কিন্তু বরাবরের মতো অতীতে যে যেমনটি দেখেছিলাম আমরা যত্র তত্র দাঁড়িয়ে দূরপাল্লার বাস যাত্রী তোলা সেটি লক্ষ্য করেছি এখনও সেমন তেমনটি করে যাচ্ছে আমি যে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুর্মিটলা এইখানটাকে আসলে বাস থামার কথা ছিল এবং যাত্রী উঠানো এবং নামান্য কথা ছিল কিন্তু আসলে এই জায়গাটি ফাঁকা এর পিছনে যে জায়গাটা যেখানে নিয়ম নেই বাস থামানো এবং বড় করে লেখা আছে এখানে বাস থামানো ঠিক ওই জায়গাতেই দূরপাল্লাসহ যে লোকাল যে বাসগুলো আছে সেখানে উঠাচ্ছে এবং নামাচ্ছে এবং রাস্তার মাঝেই কিন্তু বাসগুলো পার্কিং করছে থামিয়ে যাচ্ছে উঠনামা করছে এতে করে যে যান জ্যাম জটের যে বিষয়টি সেটি কিন্তু বরাবরের মতোই থেকে যাচ্ছে আর শুধুমাত্র তাই নয় আমরা যাত্রী যাত্রী এবং চালকদের সাথেও কথা বলে জানার চেষ্টা করেছি আসলে কেন এই তারা এই নিয়মটি বাইরে গিয়ে কাজ করছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে আসলে চালকদের অভিযোগ যে তারা যদি এরকম করে আবার নির্ধারিত নিয়ম মেনে চলে সেক্ষেত্রে তাদের তেলের টাকা খরচের টাকা ওঠে না আবার যাত্রীরা বলছে যে যাত্রীরাও ঠিক একই কথাই বলছে যাত্রীরা তাদের বাস চালকদের অভিযোগ করছে নিয়ম করা হলেও কিন্তু তারা বাস মালিকরা এবং বাস কষ্ট কর্তৃপক্ষরা এই নিয়ম মেনে চলছে না এবং এতে করে বরাবরের মতো যে জ্যাম যে জ্যামটি থেকেই যাচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে এই নিয়মটি কতদিন চালু থাকে এবং কতদিন এই নিয়ম মেনে চলে বাস সংশ্লিষ্ট নাবিলা দাউদ আপনাকে ধন্যবাদ কুর্মিটোলা বাস স্ট্যান্ড থেকে গেট লক সার্ভিস নিয়ে জানালেন দা সহকর্মী দাউদ হাসান সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তির প্রায় এক মাসের মাথায় দেশের জলসীমায় প্রবেশ করেছে জাহাজ এম ভি আবদুল্লা ভোরে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর এখন জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়া উপকূল অভিমুখে রয়েছে মালিক পক্ষ জানিয়েছে জাহাজটি আজ সন্ধ্যার পর কুতুবদিয়া দিয়া পৌঁছাতে পারে জোয়ার থাকলে সেখানে জাহাজটি আজই নোংর করা হতে পারে বলেও জানান তারা এরপর কুতুবদিয়া দিয়া বহির লাইটারের জাহাজে কিছু কয়লা খালাসের পর এম ভি জাহাজটি চট্টগ্রামের পতেঙ্গা বহিরের দিকে রওনা দেবে জাহাজের তেইশ নাবিককে কাল বিকেল চারটার দিকে চট্টগ্রামের খাট জেটিতে আনা হতে পারে বলে জানান এস আর এর প্রধান নির্বাহী মেহেরুল করিম সেখানে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন যারা অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে এর আগে গত পহেলা মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে জ্বালানি ও রসদ নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় জাহাজটি বত্রিশ দিন জিম্মির পর গত চোদ্দই এপ্রিল মুক্তিপণের বিনিময়ে জলদস্যু মুক্ত হয় জাহাজটি হজ যাত্রীদের ভিসা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে পবিত্র হজ পালনের সুযোগ পান সেই দিকে বিশেষ দৃষ্টি দিতে সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী বিষয়টি নিষ্পত্তিতে ভিসা দেওয়ার মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত এদেশে এসে কোন রাজনৈতিক দলকে মদত দেওয়ার মতো বিশ্ব পরিস্থিতি এখন আর নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সকালে ধানমন্ডিতে সভাপতির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে এই মন্তব্য করেন তিনি আর বলেন মার্কিন সরকারের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু বাইডেনের কথা শোনেন না সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান দলীয় নির্দেশ অমান্যকারীদের শাস্তি পেতেই হবে অতীতেও সে উদাহরণ রয়েছে জনগণের ভোটে সহকারী পররাষ্ট্র আছে আমরা জানি না কিন্তু বিএনপি কে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা তাদের দেখানোর ক্ষমতাটা সংকুচিত হয়ে দাপটটা দেখাবে দীর্ঘ প্রায় পাঁচ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি মেহেরপুর নার্সিং কলেজের তিন দফার সময় বাড়িয়ে কাজ শেষ হওয়ার কথা ছিল এ বছর জানুয়ারিতে এজন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দু উনিশ সালের এপ্রিলে শুরু হয় একশো আশি শিক্ষার্থীর ধারণ ক্ষমতা সম্পন্ন মেহেরপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর কয়েক দফা বাড়িয়ে হস্তান্তরের সময় দু সালের জানুয়ারি নির্ধারণ করা হলেও কাজ শেষ হয়নি এখনও এর জন্য ঠিকাদার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন এলাকাবাসী যে সেবার মানটা অনেকটাই উন্নত হতো যদি এই কলেজটা চালু হয় এখানে তাহলে যারা বিএসসিএ মাস্টার্স এখানে করতে পারবে আমাদের সেবার মানটা আরো বেশি বাড়বে এখান থেকে উচ্চ শিক্ষা পাইলে আমাদের নতুন যারা আসবে যারা বিএসসি করতে চায় এমএসসি করতে চায় তাদের এই ভোগান্তি হবে না মেহেরপুর বাস হিসাবে যে কাজের গতি দেখি এই কাজের গতিতে আদেও যে কাজ শেষ হবে কবে এটা কিন্তু বলা খুব মুশকিল স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি হিসাবে আমি প্রতিনিয়ত এটি খোঁজখবর নিচ্ছি এবং এটি বাস্তবায়ন করছে হচ্ছে কি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং তাদেরকে আমরা বারবার তাগাদা দিচ্ছি কারণ এটি যত দ্রুত সম্পন্ন হবে তত মানে মেহেরপুরবাসী তত পুরো দেশের উপকার হবে ঠিকাদার প্রতিষ্ঠান আশি ভাগ কাজ শেষ হয়েছে বলে দাবি করলেও এখনো চলছে ঢালাইয়ের কাজ আরো সময় চেয়ে আবেদন করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি মোটামুটি এইটটি পার্সেন্ট কাজ আমাদের সমাপ্ত হয়েছে আর আমরা ধারণা করতেছি যে আগামী তিনের থেকে চার মাসের ভিতরে আমরা কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবো আমরা চেষ্টা করবো যে এই আগামী তিনের থেকে চার মাসের ভিতরে কাজটা শেষ সম্পূর্ণভাবে শেষ করার জন্য যদি এর ভিতরে যদি আমরা কোনো কারণবশত যদি শেষ না করতে পারি হয়তো আমাদের টাইম এক্সটেনশন অফিসের সাথে কথা বলে টাইম এক্সটেনশন হয়তো করা লাগতে পারে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে জরিমানার বিধান রয়েছে বলে জানায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর যে দরখাস্ত দিয়েছেন তাতে তিনি অঙ্গীকারবদ্ধ সেই টাইমের মধ্যে কাজ শেষ হবে যদি কাজ শেষ না হয় আমরা এক মাস পূর্বেই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো যে কাজটা শেষ হবে না উদ্বোধন কর্তৃপক্ষ নিয়ম মাফিক যে ইয়া করবে সেটাই আমরা সেইভাবে আমরা সুপারিশ করবো তার জরিমানার জন্য সেপ্টেম্বর অতি বৃষ্টির কারণে সাইডটি আমাদের প্লাবিত হয়ে যায় নিচু জায়গা রোড থেকে প্রায় পাঁচ ফিট ছয় ফিট ডাউন প্লাবিত হয়ে যাওয়ার কারণেই আমাদের ওখানে কাজ প্রায় চল্লিশ দিন বন্ধ রাখতে হয়েছে ভাটাতে ইট আসে নাই রাজমিস্ত্রি একবার চলে গেলে আবার আসতে একটা টাইম ক্ষেপ না এই কারণে আমাদের তৃতীয়বারে সময় বর্ধন হয়েছে কয়েক দফায় বেড়ে মেহেরপুর নার্সিং কলেজের নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে উনচল্লিশ কোটি ষাট লাখ টাকা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসান ডেস্ক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা দূর করতে দশটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বৃষ্টিতে কোথাও সড়কে জলাবদ্ধতা হলে তারা দ্রুত এ সমস্যা সমাধানে কাজ করবে জানিয়েছে মেয়র মেয়র ইসলাম হিসেবে দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান ডেঙ্গুর প্রকোপ কমাতে এবার জনসচেতনতা তৈরিতে ওয়ার্ড কাউন্সিলরদের বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে দুই বছরের মধ্যে শেষ হবে নতুন আঠারোটি ওয়ার্ডের চলমান উন্নয়ন কাজ এলিভেটেড নিচে ফাঁকা জায়গাগুলোতে শিশুদের জন্য খেলার জায়গা করা হচ্ছে কারণ বাজারের একটি অংশ শিগগির যাত্রাবাড়ি আরেকটি অংশ গাবতলিতে যাচ্ছে যারা দোকান সরিয়ে নেবেন তাদের কোনো টাকা দিতে হবে না তেজগাঁওয়ে নির্মাণ হতে যাচ্ছে আলাদা ট্রাক স্ট্যান্ড বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনর মরদেহ শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ সকাল এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় হায়দার আকবর খান রনর মরদেহ রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগ বিএনপি বাসদ গণসংস্কৃতি ফ্রন্ট বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার রাজনৈতিক জীবন আদর্শ এবং দেশের জন্য আত্মত্যাগ করে স্মরণ করে শোক বয়ে স্বাক্ষর করেন অনেক হায়দার আকবর খান রনর জানাজা বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজার শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় রনর প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশব্যাপী শোক পালন করছে সিপিবি এই দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছেন রাজনীতির জড়িত ছিলেন এবং মাবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন তার আদর্শের প্রতি পুরোপুরিভাবে লয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য সমাজ পরিবর্তনের জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন এগুলো ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন তাদেরকে হারিয়ে জাতি একজন কোনো সুযোগের সন্ধানে বা সুযোগের আহ্বানে তিনি যে তার রাজনৈতিক আদর্শ থেকে সরে যাবেন সেইটা ঘটেনি আজীবন সংগ্রামী ছিলেন আজীবন সমাজ ছিলেন এবং যেটা অসাধারণ সেটা হলো রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন তিনি সদালাপি সাধারণ মানুষ এটা একটা অনন্য উদাহরণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনন্য উদাহরণ তিনি তার লেখনের মধ্য দিয়ে মার্ক্সবাদের তত্ত্বকথা থেকে শুরু করে সাধারণ মানুষের সুখ দুঃখ সবই তুলে ধরেছেন জীবনের শেষ দিন মত। । যশোর ও রাজবাড়িতে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা সামাল দিতে হাঁপিয়ে উঠছে হাসপাতালগুলো পর্যাপ্ত বেড না থাকায় অনেকে চিকিৎসা নিচ্ছে মেঝে ও বারান্দায় রাজবাড়িতে দেখা দিয়েছে ঔষধ ও স্যালাইন সংকট ডেস্ক রিপোর্টে বিস্তারিত যশোর জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে গেল চব্বিশ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন এগারো জন আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেকে হাসপাতালে ডায়রিয়ার জন্য নির্ধারিত বেড পাঁচটি অথচ ভর্তি আছে পঁচিশ জন বাড়তি শয্যা না থাকায় মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে বারো চোদ্দ বার হওয়ার পরে তো আমি এখানে আইসি কালকে তা এখানে আইসো সেই আর কি আর কোনো কমছে না ওয়াইফের ভর্তি করার পরপরই তিন থেকে চার ঘন্টা ব্যবধানের মধ্যে আমারও ডায়রিয়া শুরু হয়ে যায় আর আমার ডায়রিয়া শুরু হলে আমি তখনই স্যার ওই ডাক্তারের সাথে পরামর্শ করে আমিও ভর্তি হয়ে থাকি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সাম্প্রতিক তাপপ্রবাহের ধকল সইতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে গরম বাড়লে রোগীর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে আমরা আজকে দেখছি যে গত 24 ঘন্টায় 11 জন নতুন রোগী ভর্তি হয়েছে মোট আহ পঁচিশ জন রোগী আছে এদিকে রাজবাড়িতেও বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের দৈনিক গড়ে পনেরো জন রোগী ভর্তি হয়েছে সদর হাসপাতালে রোগীর স্বজনদের অভিযোগ স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে ব্যাথার ইঞ্জেকশন বিলে কিনে নিয়ে আসছি স্যালাইন কিনে নিয়ে আসছিলাইন সবই কিনে নিয়ে আসছি পুরোটাই আমরা এখান থেকে শুধু সেবা টুক পাচ্ছি বাইরে থেকে ওষুধ কিনে আনছি সেগুলো না দেওয়া হয়েছে বা খাওয়ানো আছে বাচ্চা হলো ডায়রিয়া হয়েছে ঠান্ডা এ দুটোই আছে ওষুধ বাইরে থেকে আনতে হচ্ছে ধরেন আমরা তিন হাজার টাকা চলিয়েছে সরকারি হাসপাতাল ফিরি মনে যায় মানে আমাদের কিছুই ফিরি পেলাম ওষুধ ও স্যালাইন সংকটের কথা স্বীকার করে অতিরিক্ত রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন বলে জানান হাসপাতালের একজন সিনিয়র নার্স গরমে রোগীর চাপ বেশি এই আজকে এক ঘন্টার মধ্যে প্রায় সতেরো আঠারো জন পেশেন্ট আসছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের স্টাফ সংখ্যা কম আর হ্যাঁ সাপ্লাই না থাকার কারণে ঝামেলা হচ্ছে অন্যান্য ইঞ্জেকশন সাপ্লাই আছে তো প্রচুর রোগীর চাপ চলতি বছর জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত শুধু রাজবাড়ী সদর হাসপাতালে এক হাজার সাতশো পঞ্চাশ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন হাসান মেহেদি নিউজ ডেস্ক তৃতীয় ধাপের দেশের বিভিন্ন উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক প্রতীক বরাদ্দ বরাদ্দ দেওয়া দেওয়া হয়েছে আজ সকালে হয় মানিকগঞ্জ জেলা সদর ও সাঁটরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সদর ছাড়াও নোয়াখালী সদর ও বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের একত্রিশ জন প্রার্থী পেয়েছেন প্রতীক এছাড়া বান্ধার সুন্দরগঞ্জ ও সাদল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক পেয়েছেন চৌত্রিশ প্রার্থী প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারে নেমেছেন তারা এদিকে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন লটারির মাধ্যমে জেলা সদর আটঘড়িয়া ও ঈশ্বরদী উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন কর্মকর্তা পাবনা সদরে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন পান মোটরসাইকেল এছাড়া কামিল হোসেন কাপিরিস আবু সাঈদ খান হেলিকপ্টার রফিকুল ইসলাম রুমন আনারস এবং মোশারফ হোসেন পেয়েছেন ঘোড়া প্রতীক দীর্ঘদিন আমি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে থেকে মানুষের সেবা করার চেষ্টা করেছি এমনও কারণে আমার একটা আস্থা যে অন্য যে যত পার্টি থাক না কেন হয়তো মানুষ আমার প্রতি একটু সহানুভূতিশীল থাকবে এটা আমি আস্থার সঙ্গে বলতে পারি সমাজে নারীর এগিয়ে যাওয়া ও নারীর অধিকার রক্ষায় নারীপক্ষ পক্ষ সময় কাজ করে যাবে এমন অঙ্গীকার জানিয়েছেন সংগঠনটির সদস্যরা প্রতিষ্ঠার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমের সাথে সংগঠনটির মত বিনিময় সভায় আয়োজন ছিল রাজধানীর সিডাপ ডাব মিলনায়তনে সেখানে বক্তারা জানান বীরাঙ্গনা নারীদের সরকারি স্বীকৃতি একাত্তরে যুদ্ধ সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা যৌনকর্মীদের সুরক্ষা নারীর স্বাস্থ্য সুরক্ষা সহ নানা ইস্যুতে কাজ করে নারীপক্ষ সামনের দিনেও এই কাজ অব্যাহত থাকবে মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিকরা বলেন বর্তমান সমাজে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় আছেন নারীরা তবে নারীর এগিয়ে যাওয়া সবসময় চ্যালেঞ্জিং তাই এই চ্যালেঞ্জিং মাথায় রেখে নারী পক্ষকে কাজ করার আহ্বান জানান তারা সে বাংলাদেশ পুনর্গঠন এই সমস্ত সবগুলো জায়গাতেই বাংলাদেশের নারীর অবদান আছে বললে আমার ধারণা কম বলা হয় আমি বলবো যে এই সমস্ত জায়গাতে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের যে মন স্পিরিট একটি রাষ্ট্র গঠন যেটা বাঙালিত্ব যেটা বাংলার প্রাণ ব্রোমরা সেটাই আসলে বিসর্জন দিয়ে ফেলেছে এটি এখন আপনাদের নতুন সংগ্রামের জায়গা আমরা আসলে যে জায়গা থেকে মানুষের কথা বলবেন যে জায়গা থেকে ছড়িয়ে দেওয়ার কথা যে জায়গায় গিয়ে আপনার একটা জনমত তৈরি করবেন সেই গণমাধ্যমে নারী অবস্থা কিন্তু খুবই খারাপ ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ছিয়ানব্বই আসনে ভোট চলছে পশ্চিমবঙ্গের আটটি আসনে আজকের ভোটে তারকাদের ছড়াছড়ি সেখানে শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে কাশ্মীর উপত্যকার তিনটি আসনের কোনোটিতেই প্রার্থী দেয়নি ক্ষমতাসীন বিজেপি ভোটার উপস্থিতি এমনই হয় ভারতের কাশ্মীরে আজ লোকসভার একটি আসনে ভোট চলছে চলতি লোকসভা নির্বাচনে গেল তিন দফার ভোটে গোটা ভারতে যেখানে ভোটের হার কম সেখানে উপত্যকায় মানুষদেরই অংশগ্রহণে বলে দেয় বিজেপি সরকারের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ায় কতটা ক্ষুব্ধ তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপত্যকার আসনগুলোতে বিজেপি হেরে যাবে এটা নিশ্চিত তা জেনেই এবার কোনো প্রার্থী দেয়নি নরেন্দ্র মোদীর দল যদিও দেশ জুড়ে তিনশো সত্তর অনুচ্ছেদ বিলুপ্তিকে বড় অর্জন বলে প্রচার করে আসছিল গেরুয়া শিবির লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে আজ মোট দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ছিয়ানব্বইটি আসনে ভোট হচ্ছে এদের মধ্যে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি বিহারে পাঁচ জম্মু কাশ্মীরে এক ঝাড়খণ্ড ও চারটি করে মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে আটটি করে আসন আছে এছাড়া তেলেঙ্গানার সতেরো মহারাষ্ট্রের এগারো এবং উত্তরপ্রদেশের তেরোটি আসনে ভোট চলছে পশ্চিমবঙ্গের যেসব আসনে আজ ভোট হচ্ছে তাতে বেশ কয়েকজন তারকার প্রার্থী রয়েছেন এদের মধ্যে নদীয়া জেলার কৃষ্ণনগরে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকার প্রার্থী মহুয়া মৈত্র সেখানে বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায় এলাকা আছে বহরমপুরে প্রার্থী কংগ্রেস নেতা অধীর চৌধুরী যিনি এর আগে পাঁচবার ওই আসনে জিতেছেন তৃণমূল থেকে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠান বর্ধমান দুর্গাপুর আসন থেকে বিজেপির তারকা প্রার্থী দিলীপ ঘোষ তার বিরুদ্ধে আরেকজন ক্রিকেটারকে দাঁড় করিয়েছে তৃণমূল তিনি উনিশশো সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ জাহাদুর রহমান মাছরাঙ্গা নিউজ ডেস্ক দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার রাজধানীর মহাখালী থেকে গেটলক বাস কাগজে কলমে চালু হলেও বাস্তবে দেখা নেই স্বীকার করছেন বাস শ্রমিকরাও কঠোর নজরদারির দাবি যাত্রীদের মুক্তির এক মাস পর দেশের জলসীমায় পৌঁছাল এম ভি আবদুল্লা সন্ধ্যার পর ভিড়বে কুতুবদিয়া দিয়া নোঙ্গরে নোংরে অধীর অপেক্ষায় নাবিকদের স্বজনেরা তিন দফা সময় বাড়িয়ে পাঁচ বছরেও শেষ হয়নি মেহিরপুর নার্সিং কলেজের নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় দায়ী বলছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এছাড়াও ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন বাংলা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ প্রয়োজন